যুদ্ধকালীন নেপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ গৈরলা থেকে 1971 সালের 9 ডিসেম্বর সংঘটিত হয়। এ যুদ্ধে পাক বাহিনী পরাজিত সহ অর্ধ শতাধিক পাক সদস্য আত্মসমর্পণ করে। এদিনকে স্মরণীয় রাখার জন্য চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। গত শনিবার এ উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন নেপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ বৃহত্তর চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ গ্রহণ ও মিছিল সমাবেশ। গৈরলাটেকে আয়োজিত পটিয়া উপজেলা বিপুল সংখ্যক গেরিলা ও মুক্তিযোদ্ধা অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের পটিয়া উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইদ্রিস। প্রধান আলোচক ছিলেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর গেরিলা কমান্ডার কমরের শাহ আলম, বক্তব্য রাখেন সহকারী কমান্ডার উদয় নাথ, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আব্দুল নবী, সাধারণ সম্পাদক অশোক সাহা, বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বিশেষ গেরিলা বাহিনীর সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, চেয়ারম্যান তাজুল মুল্লুক, সহকারী কমান্ডার যুগল সরকার রাউজান, উপজেলা কমান্ডার রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, বোয়ালখালীর অমলকান্তি নাথ, আব্দুল সালাম মাস্টার প্রমুখ। পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।